ربما يود الذين كفروا لو كانوا مسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن সালাম রহমতুল্লাহ বরাকাতু। লাস্ট নাম্বার 61 জিজ্ঞাসা করেছেন, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে কত টাকা থাকলে আমার উপর জাকাত ফরজ হবে, অনুগ্রহ করে জানাবেন। আলেমগণ বলেছেন যে স্বর্ণ এবং রূপা এই দুইটার নেশাবের মধ্যে থেকে যেটার নেশাব ধরলে গরিব লোকেরা বেশি উপকৃত হবে সেটাই ধরতে হবে। সেই হিসাবে কারো কাছে যদি 595 গ্রাম স্বর্ণে রূপার মূল্য থাকে, কারো কাছে যদি এমন টাকা থাকে যা দিয়ে 595 গ্রাম রৌপ্য কেনা যাবে, অথবা কারো কাছে যদি ব্যবসায়িক পণ্য 595 গ্রাম রূপার মূল্য পরিমাণ থাকে, কারো ব্যবসায়ের পণ্যের দাম যদি 595 গ্রাম স্বর্ণের রৌপ্যের সমান হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। সেই হিসেবে 1 লাখ টাকার কমেও জাকাত ফরজ হবে, আর জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে। ভালো মানের রূপার বাজার দর দেখতে হবে যে 595 গ্রাম রূপার দাম কত টাকা হয়, দাম ধরে তারপর জাকাত দিতে হবে, সেটাকে নেশাব মনে করতে হবে। 595 গ্রাম রূপের মূল্য যদি হাতে থাকে, ব্যাংকে থাকে, অথবা ব্যবসায়িক পণ্য হিসেবে থাকে, তাহলে জাকাত দিতে হবে। আর স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম, 85 গ্রাম স্বর্ণের মূল্য যদি কারো কাছে থাকে, ব্যাংকে হাতে অথবা ব্যবসায়িক পণ্যের মধ্যে, তাহলে জাকাত দিতে হবে। স্বর্ণের মধ্যে স্বর্ণের নেশাব নাকি জাকাতের নেশাব, কোনো আলেম বলছেন যে দুটোর যে কোনো একটা ধরতে পারে। কেউ কেউ বলছেন স্বর্ণের নেশাব ধরতে হবে, 90 টাকার নেশাব ধরতে হবে স্বর্ণের হিসাবে, কিন্তু দেখা যাচ্ছে স্বর্ণের হিসাবে ধরলে জাকাত দাতার সংখ্যা কম হবে, কম সংখ্যক লোক জাকাত দিবে, আর রূপার হিসাব ধরলে জাকাত দাতার সংখ্যা বেশি হবে, গরিব লোকেরাও বেশি লাভবান হবে। সুতরাং রূপার হিসাবই ধরা উচিত, রূপার হিসাব ধরে ব্যবসায়িক পণ্যের হাতের টাকার ব্যাংকের টাকার জাকাত দেওয়া আবশ্যক, কেননা এতে করে অধিক সংখ্যক গরিব লোক উপকৃত হবে। ধন্যবাদ।